আন্টি। ও স্মার্ট মেয়ে, তুমি বলো। বানির কথাটা খুব মনে পড়ছে, তাই না? হ্যাঁ, তা তো পড়ছে। তবে ভগবান আমার এক মেয়েকে যেরকম শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছেন, তেমনি আমার কোল আলো করে আমার আরেক মেয়েকে আমার কাছে পাঠিয়েছেন। সত্যি, তুমি না থাকলে বানির এত ভালো ঘরে বিয়েই হতো না। না আন্টি, সব ক্রেডিট আমার একার নয়, আমার থেকে তোমার কৃতিত্বটা অনেক বেশি। তুমি সংসারটাকে যেভাবে বেঁধে রেখেছো, কিসে ভালো হবে কিসে খারাপ হবে প্রতিদিন সব বিবেচনা করে সেটা সিদ্ধান্ত নেওয়াটা, সেটাও কি কম নাকি? সত্যি হানির মা ঠিকই বলেন, কথায় তোমার জুড়ি মেলা ভার। নাও এবার চাটা খাও তো, আমি তোমার জন্য লবঙ্গ দিয়ে চা বানিয়েছি। বা চমৎকার হয়েছে চাটা, ফুলিও এত ভালো চা বানাতে পারে না। তুমি চা খাচ্ছ? হ্যাঁ রে, দেখ না স্মার্ট মেয়ে তোর মতন লবঙ্গ দিয়ে চা বানিয়ে এনেছে আমার জন্য। আন্টি, তোমায় একটা কথা বলবো? বলো। তোমার কাছে না আমার একটা অনুরোধ আছে আন্টি। অনুরোধ? আন্টি, আমাকে কি আমাদের পাইস হোটেলের ডেলিভারির কাজটা করতে দেবে আন্টি? না, তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না মেজো বৌমা, কিছুতেই না। আন্টি, তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। ডেলিভারির কাজটা না করলে আমি শুধু শুধু পাইস হোটেল থেকে মাইনে নেবো কি করে? আমাকে যে রোজগার করতেই হবে। রোজগার না করলে দিদি আর দেবু যে হানিদের ফ্ল্যাটে থাকবে তার ভাড়া, ওদের খাওয়া খরচ, তারপর দিদির ওষুধের টাকা আমি জোগাড় করবো কোথা থেকে আন্টি? না না, তোমাকে রোজগার করবার অনুমতি দিয়ে আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। মনে নেই কতবার ওই খাবার দিতে গিয়ে কি বিপদেই না পড়েছিলে তুমি? আন্টি, বিপদ তো ঘরে বসেও হতে পারে, দেবু তো ঘরেই ছিল, আমি যদি সময় মতো না পৌঁছতাম তাহলে তাপসটা হয়তো দেবুকে মেরেই ফেলত। উনি তো ঠিকই বলছেন মা। বিপদের ভয় ঘরে বসে থাকলে তো আর বিপদকে আটকানো যাবে না মা। আর তাছাড়া এখন সময় পাল্টে যাচ্ছে, এখনকার মেয়েরা আর শুধু ঘরকন্যাই করেন, তারা ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করতে যাচ্ছে, সবাই বাইরে গিয়ে কাজ করছে মা। এখন কত মহিলারা আছে যারা চাকরি করে, করে না বলো? সবাই যদি পারে আমি কেন পারবো না আন্টি? আচ্ছা বেশ, তোমার এই কাজ করার ব্যাপারে আমি অনুমতি দিতে বাধ্য হচ্ছি। আসলে
বাণীর বিয়ের ঘটনাটা আমি বুঝে গেছি। সময়ের সাথে সাথে মানুষকে পাল্টাতে হয়। চিরাচরিত নিয়ম আঁকড়ে মানুষ পিছিয়ে থাকতে পারে না। তোমার কথা শুনে যদি আমি বানিয়ে বিয়েটা না দিতাম, তাহলে প্রভাকরের মতন আমাকে আজ বানিকেও হারাতে হতো। বেশ, তোমাকে আমি এই ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার অনুমতি দিলাম ইসমাটমে। আমার আরেকটা অনুরোধ আছে মা। বাবা, তোরা তো দেখছি আজ অনুরোধের লিস্টে নিয়ে এসেছিস। মা, তুমি ওনাকে কলেজে যাওয়ার অনুমতিটাও দাও। আমি তোদের সঙ্গে পেরে উঠবো না বাপু। বেশ, আমি অনুমতি দিলাম, কাল থেকে ইস্মার্ট মেয়ে কলেজে যাবে। বানির বিয়ে এখানে ইস্মার্ট মেয়ে কি দেওয়ালো? একেবারে কোলে জল হয়ে যাচ্ছে, সুখেতেই হ্যাঁ করে দিচ্ছে। আমার আরেকটা অনুরোধ আছে মা। বাবা, তোরা তো দেখছি আজ অনুরোধের লিস্টে নিয়ে এসেছিস। মা, তুমি ওনাকে কলেজে যাওয়ার অনুমতিটাও দাও। আমি তোদের সঙ্গে পেরে উঠবো না বাবা। বেশ, আমি অনুমতি দিলাম, কাল থেকে ইস্মার্ট মেয়ে কলেজে যাবে। আপনি কি ভেবেছিলেন ভূত? আপনাকে ভূত ভাবার উপায় আছে? আপনার নামই যেখানে শঙ্কর, শঙ্কর তো সাক্ষাৎ মহাদেবের নাম। আপনার না আমার কাছে একটা জিনিস পাওনা আছে। আপনার কাছে কি বলুন তো? একটা ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার ঘোষ। আপনি যে আন্টির কাছে আমার কলেজে যাওয়ার অনুমতি নিয়েছেন, তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদের কথাই যদি বলেন, তাহলে আপনারও তো আমার কাছে এক ঝুড়ি ধন্যবাদ পাওনা আছে। আচ্ছা, এখন এসব ধন্যবাদের কথা থাক, সেসব পরে হবে। আসল কথাটা শুনুন যেটা আমি আপনাকে বলতে এলাম। এই 1 ফেব্রুয়ারি না মা আর বাবার 40তম বিবাহ বার্ষিকী। তাই বুঝি ওই দিনটা আমরা খুব ভালো করে সেলিব্রেট করব। চলুন আন্টির কাছ থেকে অনুমতি নিয়ে। হ্যাঁ চলুন। মার কাছে অনুমতি নিবি কি? তোদের মা তো দিনটা কিভাবে উদযাপন করবে আগে থেকেই ঠিক করে রেখেছে। ঠাকুরমশাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন 1 ফেব্রুয়ারি দিনটা খুব ভালো, তাই সেদিন আমি তোমাদের নামে পুজো দিয়ে একটা যজ্ঞ করতে চাই। আমাদের নামে? হ্যাঁ, আমরা যেভাবে 40 বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে হরগৌরী পায়েস হোটেলকে চালিয়ে এসেছি, আমি চাইবো আগামী প্রজন্ম, মানে তোমরা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে
বেঁধে বেঁধে হরহরি বাইসুটেলকে আরো বড় করে তোল। তোমাদের স্বামী স্ত্রীর বাঁধনটা যেন আরো শক্ত হয় সেই মঙ্গল কামনা করেই আমি পুজোটা করবো বলে ঠিক করেছি। পয়লা থেকে 23 ফেব্রুয়ারি রাত 10টা থেকে 11টা স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।